আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি পরম করুণাময় আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও আল্লাহর রহমত এবং তোমাদের দোয়ায় ভালোই আছি আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজ আমি পরিণতি ও সুশাসন বিষয়ের প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের সরকার কাঠামো 7.36 এই টপিকটি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, 7.36-এ রয়েছে এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় সরকারের তুলনা। অর্থাৎ এর আগে আমি তোমাদের সামনে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা ও যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা সম্পর্কে আলোচনা রেখেছিলাম। আজ এই দুইটি সরকার ব্যবস্থার মধ্যে তুলনা অর্থাৎ পার্থক্যগুলো আমি তোমাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ ইমরুল কায়েস, সিনিয়র প্রভাষক, পরিণতি বিভাগ, মাইলস্টোন কলেজ, তোমাদের সাথে রয়েছি। আমি ক্লাসের শুরুতেই যে কথাটি বরাবরই বলে থাকি তা হচ্ছে, আমি আশা করি বা আশা করব তোমরা সকলেই বই খাতা কলম নিয়ে বসেছ। যদি কেউ এই কাজটি না করে থাকো, এই মুহূর্তে আমার বইটি খাতা এবং কলম নিয়ে বসে যাও। ওকে, প্রিয় শিক্ষার্থী, দেখো প্রথমেই আমি তোমাদেরকে একটি ছবি দেখাচ্ছি। অর্থাৎ আমি আমার প্রতি ক্লাসেই প্রাসঙ্গিক কারণেই একাধিক ছবি ব্যবহার করে থাকি। আজও আমি তোমাদের জন্য চারটি ছবি রেখেছি, এককেন্দ্রিক সরকার সম্পর্কীয় দুটি ছবি এবং যুক্তরাষ্ট্রীয় সরকার সম্পর্কীয় দুটি ছবি। যা হোক, এককেন্দ্রিক সরকার সম্পর্কীয় দুটি ছবির প্রথম ছবিটি সম্পর্কে যদি আমি তোমাদেরকে একটু বলতে চাই, তাহলে দেখো এই ছবিটি সম্পর্কে তোমরা অবশ্যই বিস্তারিত জানো। এই ছবিটি আমাদের আইনসভার ছবি, অর্থাৎ আমাদের বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ, এই বিষয়টি আমরা সকলেই জানি। এবং এটাও জানি যে আমাদের আইনসভা এক কক্ষ বিশিষ্ট আইনসভা, অর্থাৎ আমাদের জাতীয় সংসদ এক কক্ষ বিশিষ্ট। প্রিয় শিক্ষার্থী, কেন আমি তোমাদেরকে এই ছবির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি বা ছবিটি নিয়ে আলোচনা রাখছি, তা হলো যেহেতু আমাদের বাংলাদেশে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা রয়েছে, তাই আমাদের এই বাংলাদেশের আইনসভাও হলো এক কক্ষ বিশিষ্ট আইনসভা। দেখো, এখানে আমরা যে বিষয়টি জানব তা হলো, আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য যে আইনের প্রয়োজন, অর্থাৎ যে আইন দিয়ে আমাদের রাষ্ট্রের সকল কার্যক্রম পরিচালিত হয়, সেই আইন কিন্তু আমাদের এই জাতীয় সংসদেই প্রণয়ন করা হয় বা জাতীয় সংসদের সদস্যরাই কিন্তু সেই আইন প্রণয়ন করে থাকেন। অর্থাৎ আমাদের সংবিধানের যদি কখনো কোনো বিষয় পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধন করতে হয়, সংশোধন করতে হয়, তাহলেও এই জাতীয় সংসদেই, এই আইনসভাতেই সেই কাজটি করতে হয়। এবং নতুন কোনো আইনের প্রয়োজন হলো সেই আইনও তৈরির কাজটিও এই জাতীয় সংসদেই করতে হয়। এবং সেই আইন দ্বারাই কিন্তু আমাদের সরকার রাষ্ট্রকে পরিচালনা করে থাকেন। এবং আমি এরপরে যে তোমাদের ছবিটি দেখাচ্ছি, এই ছবিটির সাথেও তোমরা মোটামুটি পরিচিত, তারপরেও আমি একটু পরিচিত তোমাদেরকে করতে চাই। সেটি হলো যে আমাদের এই ছবিটি হলো বাংলাদেশ সচিবালয়ের ছবি। অর্থাৎ দেখো, আমি এর আগে তোমাদেরকে জাতীয় সংসদের আমাদের আইনসভার ছবি দেখিয়েছি। সেখানে যে আইনগুলো প্রণয়ন করা হয়, সেই প্রণীত আইনগুলো দ্বারাই কিন্তু রাষ্ট্র পরিচালনার সকল সিদ্ধান্ত এই বাংলাদেশ সচিবালয় নিয়ে থাকেন। অর্থাৎ আমাদের এই বাংলাদেশ সচিবালয়কে বলা হয় নীতি নির্ধারণী কেন্দ্র। অর্থাৎ রাষ্ট্র পরিচালনার জন্য যে নীতিগুলো প্রয়োজন বা যে সিদ্ধান্তগুলো প্রয়োজন, সেই সিদ্ধান্তগুলো মূলত এই সচিবালয় নিয়ে থাকে। অর্থাৎ তোমার আইনের মাধ্যমে কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে এবং সেই রাষ্ট্র পরিচালনা করতে যে কী কী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, কী কী নীতি নির্ধারণ করতে হবে, সেগুলো মূলত এই বাংলাদেশ সচিবালয় নিয়ে থাকে। এখানেই সেগুলো তোমার নেওয়া হয়। এরপরে এই সিদ্ধান্তগুলো বা এই নীতিগুলো পুরো রাষ্ট্রের বিভিন্ন একেবারে রুট লেভেল পর্যন্ত প্রতিষ্ঠানগুলোতে দিয়ে দেওয়া হয়। মূলত এভাবেই এই বাংলাদেশের এককেন্দ্রিক সরকার ব্যবস্থা কাজ করে থাকে এবং সেই কাজের মাধ্যমে রাষ্ট্রকে পরিচালনা করে থাকে।
ওকে প্রিয় শিক্ষার্থী, এই ছবিটির সাথে তোমরা এর আগেও পরিচিত হয়েছো, তারপরেও আমি রেখেছি যুক্তরাষ্ট্রীয় সরকার সম্পর্কে যেহেতু আজকে আলোচনা আমরা করব, সেই জন্যই মূলত এটি রাখা। দেখো, এখানে আমি ভারতের কেন্দ্রীয় আইনসভা অর্থাৎ লোকসভার ছবি রেখেছি, পাশাপাশি আমি তোমাদের জন্য ভারতেরই তোমার একটি রাজ্যের অর্থাৎ কলকাতা রাজ্যের আইনসভা, সেই আইনসভার ছবি রেখেছি। সেই আইনসভার নাম হলো বিধানসভা। এবং কেন এই দুটি ছবি রাখলাম, এটির অর্থ হলো তোমার যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় মূলত তোমার দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকে। দেখো, এখানে তোমার একটি কেন্দ্রীয় আইনসভা অর্থাৎ পুরো রাষ্ট্রের জন্য, যুক্তরাষ্ট্রের জন্য একটি আইনসভা রয়েছে, এবং পাশাপাশি যতগুলো তোমার রাজ্য রয়েছে বা অঙ্গরাষ্ট্র রয়েছে, প্রত্যেকটি অঙ্গরাষ্ট্র বা রাজ্যের জন্য আলাদা আবার তোমার আইনসভা রয়েছে। এই বিষয়টি বোঝানোর জন্যই মূলত আমি এই ছবি দুটি আজকে তোমাদের সামনে ব্যবহার করেছি। আর যুক্তরাষ্ট্র সম্পর্কে বিস্তারিত তোমরা এর আগেই জেনেছ, আশা করি এ সম্পর্কে আর আলোচনা না করলেও তোমরা বুঝতে পারবে। ওকে প্রিয় শিক্ষার্থী, আমি সরাসরি আজকের এই মূল আলোচনায় আমি চলে আসলাম। দেখো, এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় সরকারের যে তুলনা বা পার্থক্য, সেখানে প্রথমেই যে পয়েন্টসটি রয়েছে সেটি হলো ক্ষমতা ও কর্তৃত্ব। দেখো, এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার সর্বময় ক্ষমতার অধিকারী। আমরা এই বিষয়টি এর আগেও পড়েছি, জেনেছি। কেন্দ্রীয় আইনসভা দেশের একমাত্র সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থা বা প্রতিষ্ঠান। অপরপক্ষে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার একমাত্র ক্ষমতার অধিকারী হয় না। এই বিষয়টি সম্পর্কে যদি আমি একটু তোমাদেরকে বলি, তাহলে দেখো, আমরা এইমাত্রই জানলাম যে এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় একটি মাত্র আইনসভা থাকে। সেখানে দেখো, সেই আইনসভা কিন্তু পুরো রাষ্ট্রের জন্য যে আইনের প্রয়োজন বা যে সিদ্ধান্তগুলোর প্রয়োজন, সেগুলো তোমার সেই কেন্দ্রীয় আইনসভা বা এই সেই এককক্ষ বিশিষ্ট যে আইনসভা, সেই আইনসভা গ্রহণ করে থাকে, এবং সেই আইন দিয়েই কিন্তু পুরো রাষ্ট্রকে কেন্দ্র পরিচালনা করে থাকে। সেখানে আলাদা কোনো তোমার সরকার থাকে না, যদিও তোমার সেখানে প্রদেশ থাকতে পারে, এককেন্দ্রিক সরকারে আলাদা প্রদেশ থাকতে পারে বা রাজ্য থাকতে পারে, থাকলেও ওই সকল প্রদেশ বা রাজ্যকে তোমার কেন্দ্র থেকে শাসন করা হয়। অর্থাৎ এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় কেন্দ্র থেকেই পুরো রাষ্ট্রকে পরিচালনা করা হয়। কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় তোমার কেন্দ্রীয় সরকার পুরো রাষ্ট্রকে পরিচালনা করে না। সেখানে কিন্তু আলাদা আলাদা যে রাজ্য রয়েছে বা একাধিক রাজ্য বা তোমার কী বলে যে অঙ্গরাষ্ট্র রয়েছে, সেই প্রত্যেকটি রাষ্ট্রে আলাদা আইনসভা রয়েছে এবং সেখানে আলাদা নির্বাচিত সরকার রয়েছে। তারা তাদের রাজ্যকে মানে সাংবিধানিকভাবে যে ক্ষমতা তারা তাদের জন্য রয়েছে, সেই ক্ষমতা দিয়ে তারা তাদের রাজ্যকে বা অঙ্গরাষ্ট্রকে পরিচালনা করে থাকে। এভাবে কিন্তু তোমার এই এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা পরিচালিত হয়ে থাকে। ওকে, দুই নম্বরে যে বিষয়টি রয়েছে, দেখো, সংবিধান কর্তৃক ক্ষমতা বণ্টন। এই বিষয়টি এর আগে তোমাদেরকে আমি মোটামুটি আলোচনা করেছিলাম তোমাদের জন্য। দেখো, এখানে যে বিষয়টি রয়েছে, এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় দেশের সংবিধান আঞ্চলিক সরকারসমূহের মধ্যে ক্ষমতা বণ্টন করে না। অর্থাৎ তোমার আঞ্চলিক সরকার থাকলেও, আমি একটু আগেই যে বিষয়টি বললাম যে যদি কোনো এককেন্দ্রিক সরকার ব্যবস্থার মধ্যে, সেই রাষ্ট্রের মধ্যে যদি একাধিক রাজ্য থাকে বা অঙ্গরাষ্ট্র থাকে, থাকলেও সেখানে কিন্তু তোমার এককেন্দ্রিক ব্যবস্থায় সেই রাজ্যগুলোকে কোনো ক্ষমতা বণ্টন করে দেওয়া হয় না বা সেই অঙ্গরাষ্ট্রগুলোকে কোনো ক্ষমতা দেওয়া হয় না। সেখানে সেই পুরো রাষ্ট্র তোমার কেন্দ্র থেকেই শাসন করা হয়, কেন্দ্রেই সকল ক্ষমতা থাকে এবং কেন্দ্র থেকেই পুরো রাষ্ট্রকে পরিচালনা করা হয়। কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় কিন্তু কেন্দ্রীয় সরকার সংবিধানের মাধ্যমে আঞ্চলিক সরকার বা অঙ্গরাষ্ট্রের সরকারগুলোকে তোমার সাংবিধানিকভাবে ক্ষমতা বণ্টন করে দেওয়া হয়। সেই ক্ষমতা দিয়ে কিন্তু সেই আঞ্চলিক সরকার নিজ নিজ মানে প্রদেশকে বা অঙ্গরাষ্ট্রকে বা আঞ্চলিক সরকারকে পরিচালনা করে থাকেন। অর্থাৎ তারা নিজ নিজ ক্ষমতার চর্চা
চেষ্টা তারা করতে পারেন বা নিজ নিজ ক্ষমতার ব্যবহার তারা করতে পারেন। সেখানে যেহেতু প্রত্যেকটি অঙ্গরাজ্য বা প্রতিটি আঞ্চলিক অঞ্চলে বা প্রতিটি অঙ্গরাষ্ট্রে আলাদা আলাদা নির্বাচিত সরকার থাকে, তাই সাংবিধানিকভাবে তাদেরকে যে ক্ষমতা দেওয়া হয় সেই ক্ষমতা দিয়ে তারা তাদের অঞ্চলকে বা অঙ্গরাষ্ট্রকে বা প্রদেশকে তারা পরিচালনা করে থাকেন। এভাবে কিন্তু এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় সরকারের কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। অর্থাৎ সংবিধানের মাধ্যমেই এই ক্ষমতাটা তোমার বণ্টন হয়ে থাকে। এরপরে দেখো, তিন নম্বরে রয়েছে স্থানীয় সরকার। এখানে তোমার দেখো, এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় প্রশাসনের সুবিধার জন্য বিভিন্ন স্থানীয় সরকার গঠন করে থাকে। যেমন আমাদের যে সরকারগুলো রয়েছে স্থানীয় পর্যায়ে, যেমন তোমার জেলায় রয়েছে জেলা প্রশাসকের তোমার জেলা পরিষদ, এরপরে তোমার সেখানে জেলা পরিষদ রয়েছে, তারপরে তোমার উপজেলা পরিষদ রয়েছে, তারপরে ইউনিয়ন পরিষদ রয়েছে, তাই না? আবার জেলা প্রশাসকের আলাদা কার্যাবলী রয়েছে, তিনি জেলার কার্যক্রম পরিচালনা করেন, জেলার অভিভাবক হিসাবে তিনি দায়িত্ব পালন করেন, জেলার পিতা হিসাবে। এভাবে তোমার এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় স্থানীয় পর্যায়ে অনেক ধরনের তোমার প্রতিষ্ঠান রয়েছে যার মাধ্যমে স্থানীয় পর্যায়ের সরকারের কার্যক্রম পরিচালনা হয়ে থাকে বা পরিচালিত হয়ে থাকে। অপরপক্ষে কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা আঞ্চলিক বা স্থানীয় সরকারসমূহ সংবিধান দ্বারা গঠিত এবং ক্ষমতাপ্রাপ্ত হয় এবং স্বাধীনভাবে ক্ষমতার চর্চা তারা করতে পারেন, যে কথাটি আমি এর আগেও বলেছি। অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় অনেকগুলো প্রদেশ থাকে বা তোমার অঞ্চল থাকে এবং অঙ্গরাষ্ট্র থাকে, সেই প্রাদেশিক সরকার বা আঞ্চলিক সরকার বা অঙ্গরাষ্ট্রের সরকার সাংবিধানিকভাবে প্রাপ্ত ক্ষমতার মাধ্যমে তাদের সেই সরকারের কার্যক্রম তারা স্থানীয়ভাবে পরিচালনা করে থাকেন। চার নম্বরে রয়েছে দেখো সংবিধানের প্রকৃতি। এখানে এই বিষয়টি বারবার সংবিধান বিষয়ক কথাগুলো বারবার এখানে চলে আসছে, কারণ দেখো যুক্তরাষ্ট্রীয় বা এককেন্দ্রিক সরকারের কার্যক্রম সম্পূর্ণভাবেই কিন্তু মানে সংবিধান দ্বারা স্বীকৃত হতে হবে, তা না হলে কিন্তু সেখানে কার্যক্রম পরিচালনা করা যাবে না। এই জন্যই বারবার সংবিধানের বিষয়টি এখানে চলে এসেছে। দেখো সংবিধানের প্রকৃতি কেমন হয় দুইটি সরকার ব্যবস্থায়। এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় দেশের সংবিধান লিখিত বা অলিখিত, সুপরিবর্তনীয় অথবা দুষ্পরিবর্তনীয়, যে কোনো ধরনেরই হতে পারে। অপরপক্ষে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় কিন্তু দেশের সংবিধান অবশ্যই লিখিত ও দুষ্পরিবর্তনীয় হতে হবে। এর আগে আমি তোমাদেরকে এই লিখিত এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান সম্পর্কে আমি তোমাদেরকে জানিয়েছিলাম বা তোমাদের আলোচনা রেখেছিলাম তোমাদের সামনে, যে অবশ্যই সংবিধান যদি লিখিত হয় দুষ্পরিবর্তনীয় হয়, সেক্ষেত্রে সেই সংবিধানকে তোমার উত্তম সংবিধান বলা হয়। তেমনি এখানেও সেই আলোচনা রয়েছে যে অবশ্যই এককেন্দ্রিক সরকার ব্যবস্থার জন্য বা যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার জন্য সংবিধান থাকতে হবে। সংবিধান ছাড়া আসলে রাষ্ট্র পরিচালিত করা যায় না বা পরিচালনা করা যায় না, কেননা সংবিধান হলো রাষ্ট্রের দর্পণ, রাষ্ট্রের দলিল। সংবিধানের মাধ্যমেই রাষ্ট্রের সকল কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। আধুনিক বিশ্বের সকল গণতান্ত্রিক রাষ্ট্রেই কিন্তু তোমার এই উত্তম সংবিধান রয়েছে, লিখিত সংবিধান রয়েছে, দুষ্পরিবর্তনীয় সংবিধান রয়েছে। এগুলো হলো একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্য। তেমনি দেখো এখানে এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় যে সংবিধানের কথা বলা হয়েছে, সেখানে সংবিধান লিখিতও হতে পারে, অলিখিতও হতে পারে, বা দুষ্পরিবর্তনীয় হতে পারে, বা সুপরিবর্তনীয়, যে কোনো ধরনের হতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার জন্য অবশ্যই যে সংবিধান থাকবে সেই সংবিধান লিখিত ও দুষ্পরিবর্তনীয় অবশ্যই হতে হবে। দুষ্পরিবর্তনীয় সংবিধানের বিষয়টি হলো এই সংবিধান যে কেউ যে কোনো সময় ইচ্ছে করলেই কিন্তু পরিবর্তন করতে পারবে না। এই সংবিধান পরিবর্তন করা যাবে, কিন্তু এখানে বিশেষ একটি প্রক্রিয়ার মাধ্যমে, অবশ্যই আইনসভার মাধ্যমে এবং আইনসভার সদস্যদের, মোট সদস্যদের 2/3 সদস্যদের সম্মতির মাধ্যমেই এই সংবিধান পরিবর্তন করতে হয়, তাছাড়া কেউ পরিবর্তন করতে পারে না। এই জন্য এই সংবিধানকে দুষ্পরিবর্তনীয় সংবিধান বলা হয়। এই রকমেরই সংবিধান রয়েছে পৃথিবীর প্রত্যেকটি যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার জন্য। ওকে প্রিয় শিক্ষার্থী, এরপরে 5 নম্বরে আছে দেখো আনুগত্য।
এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় দেশের নাগরিককে শুধু কেন্দ্রীয় সরকারের প্রতি অনুগত থাকতে হয়। অপরপক্ষে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় নাগরিককে কিন্তু কেন্দ্রীয় এবং আঞ্চলিক দুই ধরনের যে সরকার ব্যবস্থা রয়েছে সেই দুই ধরনের সরকারের প্রতি কিন্তু আনুগত্য প্রদর্শন করতে হয়। এই বিষয়টি একেবারেই সহজ স্বাভাবিক, আমরা সহজেই বুঝতে পারছি যে এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় যেহেতু একটি মাত্র সরকার থাকে অর্থাৎ কেন্দ্রীয় সরকার থাকে এবং রাষ্ট্রের সকল পর্যায়ে নাগরিককে সেই কেন্দ্রীয় সরকার অর্থাৎ একক একটিমাত্র সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন করতে হয়। অপরপক্ষে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় আমরা জানি যে প্রত্যেকটি রাজ্যে আলাদা সরকার থাকে বা প্রদেশে বা অঙ্গরাষ্ট্রে আলাদা সরকার থাকে। সেই যেমন একটি এখানে যদি আমি বলি যে ধরো একটি প্রদেশের নাগরিক, তাকে প্রথমত ওই প্রদেশের সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন করতে হয়। এরপরে পাশাপাশি ওই প্রদেশ সহ সকল প্রদেশের অর্থাৎ পুরো রাষ্ট্রের নাগরিককে তোমার কেন্দ্রীয় সরকারের প্রতিও আনুগত্য প্রদর্শন করতে হয়। অর্থাৎ দুই ধরনের এখানে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় দুই ধরনের সরকারের প্রতি সকল রাষ্ট্রের সকল নাগরিককে আনুগত্য প্রদর্শন করতে হয়। ৬ নম্বরে যে বিষয়টি রয়েছে, দেখো কেন্দ্র ও প্রাদেশিক সরকারের প্রকৃতি। এখানে তোমার কেন্দ্রের সরকার কেমন হয় এবং প্রদেশের সরকার কেমন হয়, আমি এর আগে একটি কথা আগেই বলেছি তোমাদেরকে যে এককেন্দ্রিক সরকারেও কিন্তু প্রদেশ থাকতে পারে বা অঙ্গরাষ্ট্র থাকতে পারে, অঞ্চল থাকতে পারে, কিন্তু সেখানে কোনো সরকার থাকে না। কিন্তু অপরপক্ষে যুক্তরাষ্ট্রীয় সরকারে কিন্তু তোমার কেন্দ্রে সরকার থাকে এবং প্রত্যেকটি প্রদেশ, অঙ্গরাজ্য বা অঞ্চলেও কিন্তু সরকার থাকে। এই বিষয়টি এখানে রয়েছে। দেখো এককেন্দ্রিক সরকারে কেন্দ্রে একটিমাত্র সরকার থাকে, প্রাদেশিক সরকার কেন্দ্রীয় সরকারের এজেন্ট মাত্র। অর্থাৎ যদি তোমার এখানে থাকেও অর্থাৎ প্রদেশে যদি বা অঙ্গরাজ্যে বা অঞ্চলে যদি সেই আঞ্চলিক সরকার বা প্রদেশে প্রাদেশিক সরকার বা অঙ্গরাজ্যে যদি সরকার থাকেও তাদের কিন্তু কোনো ক্ষমতা দেওয়া হয় না, তারা এক ধরনের এজেন্ট হিসেবে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের এজেন্ট হিসেবে তারা কাজ করে থাকে। অনেক জায়গায় দেখা যায় এককেন্দ্রিক সরকারে তোমার সেখানে কোনো সরকার থাকেই না, শুধুমাত্র কেন্দ্রীয় সরকারই সেখানে থাকে। অপরপক্ষে দেখো যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার ছাড়াও প্রদেশ বা অঙ্গরাষ্ট্রগুলোর জন্য নিজস্ব সরকার থাকে এবং সাংবিধানিকভাবে তাদেরকে ক্ষমতা দেওয়া হয় এবং সেই ক্ষমতা দিয়ে তারা তাদের প্রাদেশিক সরকার বলো বা আঞ্চলিক সরকার বলো বা অঙ্গরাষ্ট্রের সরকার বলো, সেই সরকার তাদের সেই প্রদেশের বা অঙ্গরাষ্ট্রের বা অঞ্চলের কার্যক্রম তারা পরিচালনা করে থাকেন। ৭ নম্বরে রয়েছে দেখো বিচার বিভাগের ভূমিকা। এখানে এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় দেখো কেন্দ্রীয় আঞ্চলিক সরকারের মধ্যে বিরোধ দেখা দিলে কেন্দ্রীয় সরকারের কর্তৃত্বই বহাল থাকে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারই সেই বিরোধ বলো বা কোনো ধরনের যদি অরাজকতা বা কোনো ধরনের বিশৃঙ্খলা বা নৈরাজ্যকর পরিস্থিতির শিকার হয় সেটি কিন্তু কেন্দ্রীয় সরকারই তার ক্ষমতা দিয়ে সেগুলোকে মীমাংসা করে থাকে বা সেই সমস্যার সমাধান করে থাকে। অপরপক্ষে দেখো যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় দেশের বিচার বিভাগ সংবিধানের রক্ষক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় তোমার দেখো এ ধরনের এখানে এক ধরনের মানে আদালত থাকে, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় আদালত থাকে। প্রত্যেকটি রাজ্যে তো আদালত থাকবেই, আবার প্রদেশে আদালত থাকবেই, আবার যুক্তরাষ্ট্রীয় আদালতও থাকবে। তো এখানে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় যে বিষয়টি হয় যে রাষ্ট্রের যে কোনো বিষয় সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু বিচার বিভাগ দিয়ে থাকে, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় আদালত দিয়ে থাকে। আর সেই যুক্তরাষ্ট্রীয় আদালত সংবিধানকে পরিপূর্ণভাবে রক্ষা করে। এই বিষয়টি এখানে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় দেশের বিচার বিভাগ সংবিধানের রক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ সংবিধানকে তোমার যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় তোমার বিচার বিভাগ রক্ষা করে থাকে। অর্থাৎ তোমার সংবিধানের ব্যাখ্যা দেওয়া, সাংবিধানিক কোনো পরামর্শ সরকারকে দেয়া থেকে শুরু করে সংবিধানের সকল বিষয় সম্পর্কে বিচার বিভাগই এককভাবে কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
আট নম্বরে যে বিষয়টি রয়েছে দেখো নাগরিকত্ব প্রসঙ্গে খুব ইন্টারেস্টিং একটি বিষয় এখানে আমি বলবো যে এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় একক নাগরিকত্ব বিদ্যমান অর্থাৎ এককেন্দ্রিক যে সরকার ব্যবস্থা সেখানে রাষ্ট্রের সকল নাগরিকের একটিমাত্র নাগরিকত্ব থাকে একক নাগরিকত্ব থাকে কিন্তু যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় এর আগেই আমি তোমাদেরকে এই বিষয়টি আমি আলোচনা করেছিলাম যে সেখানে দ্বৈত নাগরিকত্ব বিদ্যমান অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় রাষ্ট্রের সকল নাগরিকগণ অবশ্যই তোমার দুই ধরনের নাগরিকত্ব ভোগ করে থাকে বা দুই ধরনের নাগরিকত্বের অধিকারী হয় একটি হলো পুরো রাষ্ট্রের নাগরিক আবার একজন ব্যক্তি যে রাজ্যে রয়েছেন বা যে প্রদেশে রয়েছেন বা যে অঞ্চলে রয়েছেন সেই প্রদেশ অঞ্চল বা অঙ্গরাজ্যের তিনি নাগরিকত্ব পান অর্থাৎ প্রথমত হলো সে যে প্রদেশের নাগরিক সে প্রদেশে জন্মগ্রহণ করেন সেখানের একটি নাগরিকত্ব সে ভোগ করেন আবার পুরো যুক্তরাষ্ট্রের একটি নাগরিকত্ব সে ভোগ করেন এই ধরন এইজন মানে এভাবে দুই ধরনের নাগরিকত্ব যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় ব্যবস্থার যে অধীনে যে নাগরিকগণ থাকেন তারা ভোগ করে থাকেন এই জন্যে এখানে এই বিষয়টি বলা হয়েছে যে এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় একক নাগরিকত্ব বিদ্যমান আর তোমার যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় একাধারে তিনি নিজ প্রদেশের নাগরিক এবং তোমার যুক্তরাষ্ট্রের নাগরিক এই দুই ধরনের নাগরিকত্ব ভোগ করে থাকেন নয় নম্বরে যে বিষয়টি রয়েছে দেখো রাষ্ট্রীয় ব্যয়ের পরিমাণ আমরা এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছি যে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা তোমার কখনোই ব্যয়বহুল হয় না অর্থাৎ কেন্দ্র থেকে পুরো রাষ্ট্রকে পরিচালনা করা হয় সেখানে অধিকাংশ ক্ষেত্রেই তোমার একটিমাত্র সরকার থাকে আলাদা সরকার থাকলেও কেন্দ্রীয় সরকারের মাধ্যমেই সেই সরকার পরিচালিত হয় এজেন্ট হিসাবে সেই সরকার কাজ করে কাজেই সেখানে তোমার অপচয়ও অনেক কম হয় অর্থাৎ সেই সরকার ব্যবস্থা পরিচালনা করতে তেমন অনেক বেশি ব্যয়ের প্রয়োজন হয় না এবং হিসাব নিকাশ যাই হোক সেটা এককেন্দ্রিক সরকারের তোমার সেই একটি সরকারের কাছেই থাকে কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকারের ক্ষেত্রে কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকারের পেছনে অনেক ব্যয় হয় যেহেতু দুই ধরনের সরকার ব্যবস্থা থাকে কেন্দ্রের জন্য একটি কেন্দ্রীয় সরকার এবং তোমার প্রদেশ বা অঙ্গরাজ্যের জন্য আলাদা সরকার থাকে সেই আলাদা সরকারের জন্য আলাদাভাবে বাজেট থাকে সেই রাষ্ট্রকে আলাদাভাবে মানে সেই কেন্দ্র মানে কি বলে যে অঙ্গরাজ্যকে বা প্রদেশকে আলাদাভাবে পরিচালনা করা হয় কেন্দ্র পুরো রাষ্ট্রকে তার মতো করে সে পরিচালনা করে সেখানে এক ধরনের ব্যয়ের ব্যবস্থা ব্যয় করতে হয় মানে বাজেটের বাজেট থাকে আবার প্রদেশেও কিন্তু আলাদাভাবে তোমার বাজেট ঘোষণা করা হয় বাজেট থাকে সে তারা তাদের মতো করে সেই বাজেট দিয়ে তাদের প্রদেশকে পরিচালনা করে এভাবে তোমার কি বলে যে ব্যয়ের ক্ষেত্রে অর্থাৎ রাষ্ট্রীয় ব্যয়ের ক্ষেত্রে পরিমাণটা অনেক বেশি তোমার পার্থক্য গড়ে দেয় এখানে এককেন্দ্রিক সরকারে সেই ব্যয়টা অনেকটাই কম হয় এবং যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় সেই ব্যয়টা অনেকাংশে বৃদ্ধি পায় এই বিষয়টি এখানে আলোচনা করা হয়েছে ওকে প্রিয় শিক্ষার্থী আমরা একেবারেই আজকে শেষ পর্যায়ে চলে এসেছি এখানে দশ নম্বরে সর্বশেষ পয়েন্টসে দেখো যে বিষয়টি রয়েছে প্রাদেশিক স্বায়ত্তশাসন এই প্রাদেশিক স্বায়ত্তশাসন বিষয়টি বোঝার আগে প্রাদেশিক স্বায়ত্তশাসনটা কি এই বিষয়টি একটু তোমাদেরকে জানানো দরকার যে প্রাদেশিক স্বায়ত্তশাসন আসলে কি যখন একটি প্রদেশের জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা ওই প্রদেশের শাসনকার্য সাংবিধানিকভাবে পরিচালনা করে তখন তাকে প্রাদেশিক স্বায়ত্তশাসন বলে দেখো এখানে এককেন্দ্রিক সরকারে আঞ্চলিক বা প্রাদেশিক স্বায়ত্তশাসন কখনোই প্রতিষ্ঠিত হয় না বা স্বায়ত্তশাসন দেয়া হয় না কিন্তু যুক্তরাষ্ট্রে প্রত্যেকটি প্রদেশ বা অঙ্গরাষ্ট্রে কিন্তু এই স্বায়ত্তশাসন সাংবিধানিকভাবেই রয়েছে বা সাংবিধানিকভাবেই তোমার দেয়া যে ক্ষমতা বা স্বায়ত্তশাসন সেটি দিয়ে সেই প্রদেশের সরকার তাদের প্রদেশকে সুষ্ঠুভাবে পরিচালনা
করে থাকেন। এবং সবচেয়ে বড় কথা হলো যে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার যে প্রাদেশিক যে স্বায়ত্তশাসন, সেই স্বায়ত্তশাসন সাংবিধানিকভাবে স্বীকৃত বলেই এই বিষয়টি সেখানে কার্যকর থাকে। অর্থাৎ তোমার এককেন্দ্রিক সরকারে আঞ্চলিক বা প্রাদেশিকভাবে কোনো স্বায়ত্তশাসনের ব্যবস্থা নেই, কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় প্রদেশ বা অঙ্গরাষ্ট্রগুলোর স্বায়ত্তশাসন সাংবিধানিকভাবে স্বীকৃত হয়, তারা সেই স্বায়ত্তশাসন ভোগ করতে পারে বা ভোগ করে থাকে। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা প্রতিটি ক্লাসের জন্যই তোমাদের জন্য শ্রেণীর কাজ এবং বাড়ির কাজ রেখে থাকি। আজকেও আমি তোমাদের জন্য একটি শ্রেণীর কাজ এবং একটি বাড়ির কাজ রেখেছি। দেখো, শ্রেণীর কাজ রেখেছি, যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝায় এই বিষয়টি আমার আলোচনার মধ্যেই রয়েছে। তোমরা এই কাজটি অবশ্যই ক্লাসের পরে করে শ্রেণী শিক্ষককে জমা দিবে এবং তিনি দেখে দিবেন। এবং বাড়ির কাজ রেখেছি তোমাদের জন্য, এককেন্দ্রিক সরকার বলতে কী বোঝায় এই বিষয়টি তোমরা ভালোভাবেই জানো এবং এটি সম্পর্কে আমি এর আগেও বিস্তারিত আলোচনা করেছি। এই বাড়ির কাজটি অবশ্যই তোমরা ভালোভাবে করে আগামী ক্লাসের আগেই তোমাদের শ্রেণী শিক্ষকের গ্রুপে দিয়ে দিবে এবং শ্রেণী শিক্ষক সেটি দেখে দিবেন। ওকে প্রিয় শিক্ষার্থী, আজ আর কথা নয়, একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আমি। তোমাদের সকলকে আজ আমি যে বিষয়টি বলতে চাই, অবশ্যই দেখো বাসায় থেকে লেখাপড়া সুষ্ঠুভাবে চালিয়ে যেতে হবে, তা না হলে কিন্তু আমরা অনেক পিছনে পড়ে যাব। কেননা এই পরিস্থিতির মধ্যে এই এই ব্যবস্থায় তোমাদের ক্লাস নেওয়া ছাড়া বিকল্প কোনো আমাদের সামনে কিছু নেই। এই জন্য তোমরা অবশ্যই বাসায় বসে লেখাপড়া চালিয়ে যাও এবং যে কোনো সমস্যা আমাদেরকে জানাবে, আমরা ইনশাআল্লাহ সমাধান করতে পারবো বা সমাধান দিতে পারবো। ওকে, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু।